নমস্কার, চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। নতুন যারা ভোটার নাম সংশোধন করছেন বা ভোটার নাম ওঠাচ্ছেন, তাদের জন্য একটি বড় খবর। এখন থেকে নির্বাচন কমিশনের একটি উদ্যোগে আপনারা ঘরে বসেই, সেটা অনলাইনে, ভোটার কার্ড আপনি হাতে পেয়ে যাবেন। এবং ভোটার কার্ড হাতে পাওয়ার জন্য আপনি নিজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলে বা ল্যাপটপ যদি কারো থাকে বা ডেস্কটপে। কিভাবে করা যাবে এই ডাউনলোড, বা আপনি কারো যদি কারেকশন হয়ে থেকে থাকে, যে সমস্ত পুরনো ভোটার যাদের নাম সংশোধন বা কোনো কিছু সংশোধন আছে, সেইগুলো কিভাবে করা যাবে, তো বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ফলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। এবং পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, তো আমার চ্যানেল গ্লোবাল নলেজ ফর অল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এবার আমরা চলে যাই সরাসরি গভর্নমেন্টের সাইডে, www.nbsp.in। এটা হচ্ছে গভর্নমেন্টের সাইট বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। এখানে চলে যাই সরাসরি, টাইপ করছি এখানে www.nbsp.in। এবার আমরা সরাসরি চলে এসেছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে। ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে এসেই আপনাদের প্রথমে দেখতে হবে ইউজার নেম। দেখুন আমাদের ইউজার নেম দেওয়া আছে, এন্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি, এবং সেখানে পাসওয়ার্ড এবং একটা ক্যাপচা কোড দেওয়া আছে। এবার আমাদের ইউজার আইডি, পাসওয়ার্ড বা ইউজার ইউজার নেমটা আমরা কোথা থেকে পাবো? এর আগে আমরা যখন অনেকে আপডেট করেছিলাম বা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে যদি আমাদের লগ ইন করা থাকে, তাহলে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন এবং সেটা আপনাদের মনেও আছে। ফলে আমরা চলে আসছি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার দিয়ে করা যায় বা ইমেল আইডি দিয়েও করা যায়। এবার মোবাইল নাম্বার দিয়ে যদি আপনি ইউজার আইডি করে থাকেন, তো মোবাইল নাম্বার দিন এবং নিচে পাসওয়ার্ড দিন। কোনো কারণে যদি আপনারা পাসওয়ার্ড ভুলে যান, তাহলে নিচে একটা অপশন আছে, দেখুন ফরগট পাসওয়ার্ড, এখানে ক্লিক করুন। ফরগেট পাসওয়ার্ড চলে আসলে আপনার মোবাইলে একটা এসএমএস যাবে এবং সেখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটাকেও আপনি চেঞ্জ করে নিতে পারেন। এর পাশাপাশি আপনি আপনার মোবাইলেও আপনি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করে নিতে পারবেন। এরপরে আমরা চলে আসছি, আমি এটা ওপেন করেছি। ওপেন করার পর দেখুন চলে এসেছি ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালের যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে এখানে অনেকগুলো অপশন আছে। দেখুন তার মধ্যে ভোটার পোর্টাল থেকে আপনি সরাসরি করে নিতে পারবেন, আবার সাইডে যে অনেকগুলো অপশন শো করছে, দেখুন ডাউনলোড এপিক নাও বলে একটা দেওয়া আছে, ওখানে যদি আমরা ক্লিক করি, এর নিচে একটা দেখুন ইকেওয়াইসি, ইকেওয়াইসিটা এখন চালু হয়নি, কিন্তু ডাউনলোড এপিক যে একটা আছে সেইটা এখন চালু হয়েছে। তো আমরা কি চলে আসছি এখানে নিউ, যদি ক্লিক করি, ক্লিক করার পর পেজ বেরিয়ে গেছে, হোম পেজ। এখানে দেওয়া আছে দেখুন এপিক নাম্বার কিংবা ফর্ম রেফারেন্স নাম্বার। কেউ যদি এপিক নাম্বারটা পেয়ে থাকেন, তাহলে আপনি এপিক নাম্বার দেবেন, যদি না পেয়ে থাকেন আপনারা যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটা দিয়েও আপনি এখানে এটা ওপেন করে নিতে পারেন। পাশাপাশি একটা জিনিস লক্ষ্য করুন, যে একটা লেখা অটোমেটিক একটা রানিং করছে, এখানে দেওয়া আছে দেখুন কারেন্ট এপিক ডাউনলোড ফেসিলিটি ইজ অ্যাভেলেবল। যারা নতুন করে রেজিস্ট্রেশন করেছেন তারা এই মুহূর্তে ওটা দেখতে পারবেন, এবং যাদের কারেকশন আছে বা যারা পুরনো ভোটার, যারা কোনো কারেকশনের জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন, সেটা দেওয়া আছে আপনার
1 ফেব্রুয়ারি 2021 থেকে। তো যেহেতু আমার এপিক নাম্বার আছে, আমি এপিক নাম্বার দিয়ে একবার দেখে নিই। এন্টার এপিক নাম্বার এখানে যদি দিই, পাশাপাশি এখানে আপনাকে দিচ্ছি আপনি কোন স্টেট বিলং করেন বা কোন স্টেটে আপনি আছেন, সেই স্টেটটা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল দিচ্ছি। এবার সার্চ, সার্চ করার পাশাপাশি দেখুন এটা সার্চিং হচ্ছে। নেটটা স্লোর জন্য সার্চিংটা এ হচ্ছে। যাই হোক, দেখুন সার্চিং করার পরে এখানে নিত্য নাম চলে এসেছে। এপিক নাম্বার দেওয়ার পরে নাম, এখানে রিলেটিভ নেম যদি বাবার নাম থাকে বাবার নাম, বা কোনো মহিলা যদি হয়ে থাকেন সেখানে স্বামীর নাম বা বাবার নাম, যেটাই আপনি দেবেন সেটা এখানে চলে এসেছে। পাশাপাশি স্টেট এবং কোনখান থেকে হয়েছে সেটা এসছে। দেখুন এখানে আমার যেটা দেওয়া আছে, এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এখানে মিসিং আছে, ফলে আমি দেখুন এখানে আমার ইমেল আইডি এবং মোবাইল নাম্বার সব যেহেতু দেওয়া নেই, সেই জন্য আমি আমার ফর্মটা এই মুহূর্তে ডাউনলোড করে নিতে পারছি না। যাদের যাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আছে, অর্থাৎ ইকেআইসি করা আছে, ওই ফেসিলিটি যাদের করা আছে, তারা এই মুহূর্তে ওটা নিজেরাই ওটা ডাউনলোড করে নিতে পারবেন। সেটা পিডিএফ ফরম্যাটে থাকবে, সেই পিডিএফ ফরম্যাটকে আপনি আধার কার্ড সাইজ বা ভোটার কার্ড সাইজের বা ড্রাইভিং লাইসেন্স সাইজের বার করে নিতে পারবেন। দেখুন আমি এখানে যদি ক্লিক করি, 1 ফেব্রুয়ারি থেকে এটা অ্যাভেলেবেল হবে, এই মুহূর্তে আমার অ্যাভেলেবেল নেই। 1 ফেব্রুয়ারি যখন এটা আবার নতুন করে যে আপডেট, বা যারা নতুনভাবে পুরনো যারা ভোটার, যাদের কোনো আপডেশন করার আছে বা কিছু আছে, সেই সমস্ত ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। ফলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন এবং সকলকে শেয়ার করবেন। ধন্যবাদ।